চলে গেলেন ডিজনি তারকা ও পপ সঙ্গীত শিল্পী কোকোলি। সামাজিক মাধ্যমে এক পোস্টে তার বোন লির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। লির বোন ক্যারল ও ন্যান্সি জানান, কয়েক বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন লি। গত 2 জুলাই আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও কোমা থেকে আর ফেরানো যায়নি। 5 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 29 বছরে অগণিত আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছেন লি। ওয়েস্টার্ন হিপ হপের সঙ্গে R&B মিউজিক তাকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তুলেছিল। তার জন্ম হংকংয়ে হলেও শৈশবে যুক্তরাষ্ট্রে চলে যান। মাধ্যমিক পড়াশোনার পর ছুটিতে জন্মস্থানে ফিরে একটি গানের প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্য দিয়ে পপ ক্যারিয়ারের পথ চলা শুরু তার। 1998 সালে মুলানের ম্যান্ডারিন সংস্করণে ডিজনির বিখ্যাত চরিত্র ফা মুলানের জন্য কণ্ঠ দেন। এরপর 2000 সালের হিট ফিল্ম টুচিং টাইগার হিডেন ড্রাগন তাকে বিশ্বব্যাপী খ্যাতির দিকে নিয়ে যায়।